বন্ধুরা কেমন আছেন? বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে কবুতর পালন নিয়ে কথাবার্তা বলবো। কারণ কবুতর পালন একটা বিরাট লাভজনক পেশা। আমি লক্ষ্য করছি বাংলাদেশে অনেক কবুতর পালন করা হয় এবং কবুতর সেখানে বিরাট চাহিদা রয়েছে। আমি অনেক ইউটিউবে দেখেছি যে বাংলাদেশের মধ্যে আপনার কবুতর কোথাও 5,000 টাকা জোড়া, কোথাও 4,000 টাকা জোড়া, কোথাও 3,000, কোথাও 2,500, কোথাও 2,000, কোথাও 1,500, এমনকি 1,200, আর সর্বনিম্ন 700 টাকা জোড়া কবুতর দেখতে পাচ্ছি। তো এই ব্যাপার। তা আমি মনে করছি যে কবুতরের এত চাহিদা বাংলাদেশে, বিশাল চাহিদা, আর যারাই কবুতরের খামার করছে তাদের কবুতর বিক্রি করতে কোনো অসুবিধা হচ্ছে না। তারা যখন ইচ্ছা তখন তাদের খামার থেকে 100, 200, 200 পিস কবুতর অনায়াসে বিক্রি করতে পারছে, তাতে কোনো অসুবিধা নাই। মানে ক্রেতার বিশাল বাজার আছে, সেখানে বিরাট বড় ক্রেতার মার্কেট আছে। মানে তারা অনেক, যারা কিনবে তাদের সংখ্যা বেশি সেখানে, ঠিক আছে? তো আমি এইটা দেখার পর ভাবছি যে আমাদের পশ্চিমবঙ্গে কবুতরের কি চাহিদা আছে, কারণ আমি পশ্চিমবঙ্গের মধ্যে এরকম দেখতে পাচ্ছি না, কবুতরের খামার দেখতে পাচ্ছি না, এ সম্পর্কে কোনো ভিডিও দেখতে পাচ্ছি না। তা পশ্চিমবঙ্গেও কি বাংলাদেশের মতো এত চাহিদা হবে? এখানে কি এমন দাম পাওয়া যাবে? কেউ যদি আপনার কবুতরের খামার করতে চায় তাহলে খামার করে কি স্বাবলম্বী হতে পারবে? এর জন্য আমি অনেকের কাছ থেকে মতামত চাচ্ছি। এবং আমাদের পশ্চিমবঙ্গে যদি কবুতরের খামার কোথাও থাকে তাহলে আপনি দয়া করে একটু মতামত দিবেন যে কবুতরের মার্কেটটা কেমন হবে। এবং যদি কেউ এই ব্যবসায় নামতে চায় তিনি কি তার মাধ্যমে সফল হতে পারবেন, দয়া করে একটু বলবেন, ঠিক আছে? তো যাই হোক, আমি কবুতর সম্পর্কে আজ কিছু কথা বলতে চাই। সবচেয়ে বড় কথা, কবুতর পালন করার জন্য অতিরিক্ত কোনো খরচ করতে হয় না। কবুতরকে সহজেই পোষ মানানো যায়। বাড়ির যে কোনো কোণ বা আঙ্গিনা অথবা বাড়ির ছাদ কিংবা কার্নিশের মতো ছোট বা অল্প জায়গাতেও কবুতর পালন করা যায়। এমনকি ছাদের সাথে ঝুড়ি ঝুলিয়েও কবুতর পালন করা যায়। এবং চিটাগুড়ে যে টিন আছে, টিন বলে টিন, চিটাগুড়ে সে টিনের মধ্যেও ফুটো করে কবুতর পালন করা যায়। এবং ছোটো বাক্স, কাঠের বাক্স তৈরি করেও আপনার কবুতর পালন করা যায়। এবং ফলের যে ঝুড়ি আছে, ফলের ঝুড়ি, তার মধ্যেও কবুতর পালন করা যায়। কবুতর মাংস অত্যন্ত সুস্বাদু এবং শক্তিবর্ধক। অন্যান্য পাখির মাংসের চাইতে প্রোটিনের পরিমাণ বেশি, ফলে আমিষের পাশাপাশি বাড়তি চাহিদা পূরণের জন্যেও কবুতরের মাংস খাওয়া হয়ে থাকে। বাণিজ্যিকভাবে কবুতর পালন করে অনেকেই অল্প সময়ে লাভজনক ব্যবসা হিসাবে দাঁড় করতে পেরেছেন। কবুতর সাধারণভাবে জোড়ায় বেঁধে বাস করে। প্রতি জোড়ায় একটি পুরুষ ও একটি স্ত্রী কবুতর থাকে। এরা 12 থেকে 15 বছর পর্যন্ত বাঁচে। যতদিন বেঁচে থাকে ততদিন এরা ডিমের মাধ্যমে বাচ্চা প্রজনন করে থাকে। ডিম পাড়ার পর স্ত্রী ও পুরুষ উভয় কবুতরই পর্যায়ক্রমে ডিমে তা দেয়। কবুতরের কোনো জোড়া হঠাৎ ভেঙে গেলে সেই জোড়া তৈরি করতে কিছু ব্যাগ পেতে হয়। নতুন জোড়া তৈরি করার জন্য স্ত্রী ও পুরুষ কবুতরকে এক ঘরে কিছুদিন রাখতে হয়। এখন আমি আপনাদেরকে বলবো কবুতর পালনের বিভিন্ন সুবিধা। কবুতর পালন করলে অসুবিধার চেয়ে সুবিধার পরিমাণ বেশি। পরবর্তীতে কবুতর পালনের বিভিন্ন সুবিধাসমূহ উল্লেখ করা হলো। যেমন,
নম্বর এক, সাধারণত একটি ভালো জাতের কবুতর বছরে 12 জোড়া ডিম প্রদানে সক্ষম হয়। এই ডিমগুলোর প্রায় প্রতিটি থেকে বাচ্চা পাওয়া যায়। এই বাচ্চা পরবর্তী 4 সপ্তাহের মধ্যেই খাওয়া বা বিক্রির উপযোগী হয়। 2, গৃহপালিত অন্যান্য পাখির মধ্যে কবুতরকে পুষ মানানো বা লালন পালন করা অতি সহজ। 3, খুবই অল্প জায়গায় কবুতর পালন করা যায়, এমনকি ঝুলানো ঝুড়িতেও কবুতর পালন করা সম্ভব। লালন পালনে কম জায়গা লাগে। 4, বেশিরভাগ ক্ষেত্রে কবুতর নিজের খাবার নিজেই খুঁজে নিয়ে থাকে, এই কারণে কবুতরের খাবারের জন্য বাড়তি যত্ন বা খরচ খুব একটা হয় না। 5, কবুতরের থাকার জায়গার জন্য বাড়তি যত্নের প্রয়োজন হয় না। বাড়ির আঙ্গিনা বা ছাদের উপরে কাঠের ঘর তৈরি করে অনায়াসেই কবুতর পালন করা যায়। প্রমাণ সাইজের ঝুড়িতে করেও কবুতর পালন করা যায়। 6, একটি পূর্ণাঙ্গ বয়সের কবুতর ডিম দেবার উপযোগী হতে 5 থেকে 6 মাস সময় লাগে। এই অল্প সময় অতিক্রান্ত হওয়ার পর থেকেই কবুতর বছরে প্রায় 12 জোড়া ডিম প্রদান করে। 26 থেকে 28 দিন বয়সেই কবুতরের বাচ্চা খাবার উপযোগী হয়ে থাকে। এই বাচ্চাকে বাজারজাত করা যায়। সাধারণত কবুতরের বাচ্চা রোগীর পথ্য হিসেবেও অনেকে বেছে নেন। 7, কবুতরের ডিম থেকে মাত্র 18 দিনেই বাচ্চা সাধারণ নিয়মে ফুটে থাকে। এই বাচ্চা আবার পরবর্তী 5 থেকে 6 মাস পরে নিজেরাই ডিম প্রদান শুরু করে, ফলে কবুতর বংশ পরম্পরায় প্রাকৃতিক নিয়মে নিজেরাই বাড়াতে থাকে নিজেদের সংখ্যা। 8, কবুতরের মাংস প্রচুর চাহিদা রয়েছে, কারণ কবুতরের মাংস খুবই সুস্বাদু ও বলকারক। তাছাড়া বাজারের অন্যান্য মাংসের যোগান থেকে কবুতর কিছুটা সস্তাতেও পাওয়া যায়। একটি খুব ভালো প্রজাতির কবুতর লালন করলে পরবর্তী 1 বছরের মধ্যে সেই জোড়া থেকে কয়েক জোড়া কবুতর পাওয়া খুব বেশি আশ্চর্যজনক নয়। এই কবুতরকে একটি লাভজনক ব্যবসা হিসাবে ধরা যেতে পারে, কারণ কবুতর লালন পালনের খরচ খুব একটা নেই, এমনকি কবুতরের রোগ ব্যাধিও কম হয়। কবুতরের থাকার জায়গা নির্বাচনে ও অতিরিক্ত যত্নের প্রয়োজন হয় না। এই কারণে ব্যবসায়িক ভিত্তিতে কবুতর পালন অবশ্যই লাভজনক। ধারাবাহিকভাবে কবুতর তার বংশবৃদ্ধি করে বলে অনেকেই আজকাল কবুতর পালনের দিকে ঝুঁকে পড়েছে। মুরগির মাংসের বিকল্প হিসেবে কিংবা অতিথি পাখির বিকল্প হিসেবেও অনেকেই কবুতরের মাংস বেছে নিয়ে থাকেন। তো বন্ধুরা, আমি আজ আপনাদের সামনে কবুতর পালন সম্পর্কে বিস্তারিত কিছু বললাম। এ হলো প্রথম পর্ব। তারপর আমি দ্বিতীয় পর্বতে আরও অনেক কিছু কবুতর সম্পর্কে আলোচনা করব, এবং আমি এ কথা বলবো আমাদের পশ্চিমবঙ্গে যারা বেকার আছে, বেকার যুবক যুবতী, তরুণ তরুণী, এবং যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত আছে, তারা বিভিন্ন আপনার চাকরি বাকরি বা অন্য কোনো ধান্দার চেষ্টা না করে আপনারা এ সমস্ত কবুতর পালন, ছাগল পালন, মুরগি পালন, হাঁস পালন, তারপরে টার্কি পালন, হ্যাঁ ইত্যাদি, গরু পালন, গাভী পালন ইত্যাদি খামার করে অতি অল্প সময়ের মধ্যে স্বাবলম্বী হতে পারবেন। তো বন্ধুরা, আমি আপনাদের জন্য এই সমস্ত জীবিকার সন্ধান দিতে থাকব, এবং আরও নতুন নতুন জীবিকার কথা আমি আমার এই চ্যানেলে তুলে ধরব। তাই আপনারা আমার এই চ্যানেলকে প্রতিদিন দেখবেন, প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করব তা দেখবেন, তাতে আপনারই কাজে লাগবে। আপনি আপনার যে কোনো পেশা যেটা আপনার মন মতো হবে সেটা বেছে নিয়ে আপনি সেই পথ অবলম্বন করলে অতি শীঘ্রই আপনি দারিদ্রতা মুক্ত হয়ে আপনি অতি সফল কাম হতে পারবেন। ঠিক আছে বন্ধু, তাহলে আমি এখানে শেষ করলাম। আপনারা ভালো থাকবেন। ওকে।